Assalamualaikum. প্রিয় আপুমনিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি জেবিন তাসনিম মাসুমা। তো আপুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিও আশ প্লাসের হনেস্ট রিভিউ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, কারণ আজকের ভিডিওতে আমি বিও আশ প্লাসের সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রিয় আপুরা, বিওয়াশ প্লাসের সম্পর্কে অনেকেরই জানা আছে, আবার অনেকেরই জানানি, তারপরও বলছি বিস্তারিত। এটা আমাদের মেয়েদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অনেক আপুরাই আছে যাদের বিকিনি লাইন কালো হয়ে গেছে, অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কাজ হচ্ছে না, অথবা বুঝতেই পারছেন না কি ইউজ করলে কালো দাগ যাবে। তাদের জন্য বলছি আপনারা বিওয়াশ ইউজ করতে পারেন। এটি ইউজ করলে আপনার বিকিনি লাইনের কালো দাগ দূর হবে এবং ভেজাইনাল সমস্যার সমাধানের জন্য এবং প্রপার হাইজিন মেনটেনের জন্য এই বিওয়াশ প্লাস ব্যবহার করা অনেক উপকারী। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বিওয়াশের কার্যকারিতা কী কী। এটি চুলকানি, সাদা স্রাব, অন্তরঙ্গ অংশ থেকে খারাপ গন্ধ এড়াতে সাহায্য করে এবং অন্তরঙ্গ এলাকায় অনুকূল তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে এবং খিঁচুনি, জ্বালা, শুষ্কতা রোধ করে এবং এটি আপনার শরীরের শুষ্কতা দূর করে, ত্বককে করে তুলে আরও মসৃণ ও লাবণ্যময়ী। এটি গোপনাঙ্গ জীবাণুমুক্ত করে, পরিষ্কার করে ও ফাটা দাগ দূর করে এবং এটি মেয়েদের যত্ন ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে। আমি বলবো এটা প্রতিটা মেয়ের উচিত ব্যবহার করা নিজের বি এরিয়ার জন্য, কজ এটা অনেক সেন্সিটিভ একটা পার্ট, যার ব্যাপারে কেয়ারফুল না হলে পরে নানা রকম প্রবলেম হয় এবং নিয়মিত বিওয়াশ প্লাস ব্যবহারে বি এরিয়াকে একদম ক্লিন রাখে, যে কোনো প্রকার খুজলি, গোটা, জ্বালাপোড়া রোধ করতে সাহায্য করে। এছাড়া বেজাইনাতে কোনো প্রকার গন্ধ হতে দেয় না, ড্রাইনেস সহ যাবতীয় সমস্যা দূর করে যা সাবান বা অন্য কিছু পারে না এবং সাবান ইউজ করাও হার্মফুল। এটি বেজাইনার পিএইচ রক্ষা করতেও হেল্প করে। সবচেয়ে বড় কথা এটা পিরিয়ড টাইমেও ইউজ করা যায়। তো আপুরা বিওয়াশ ব্যবহার করে ভালো রেজাল্টের জন্য অবশ্যই আপনাকে এর নিয়মকানুন মেনে ব্যবহার করতে হবে। তো এর ব্যবহার বিধি, এর মূল্য কত এবং এটি কারা কারা ইউজ করতে পারবেন এবং কারা কারা ইউজ করতে পারবেন না, সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপুরা ভিডিওটি একটু লং হলেও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি বাজিয়ে দিন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে দেখতে পারেন। তো আপুরা বিওয়াশ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। বিওয়াশ প্লাস লেকটিন অ্যাসিড সমৃদ্ধ লিকুইড, যা নারীদের বি এরিয়া পরিষ্কার করতে ব্যবহৃত হয়। একে ভেজাইনাল ওয়াশ অথবা ইন্টিমেট ওয়াশ বা ফেমিনাইন ওয়াশ বলা হয়। বিওয়াশ প্লাস প্রতিদিন গোসলের সময় অথবা প্রতিবার প্রস্রাবের পর অথবা প্রতিবার দৈহিক মিলনের পর ব্যবহার করা যায়, এমনকি এটা মাসিকের সময় এবং গর্ভাবস্থায়ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যায়। বিওয়াশ ব্যবহার করলে কোনো চুলকানি, জ্বালাতন করা কিংবা সংক্রমণ রোগ ইনফেকশন হয় না। বেশিরভাগ মেয়েরাই ভেজাইনাল এরিয়া পরিষ্কারের জন্য সাধারণ সাবান ব্যবহার করে থাকে, যা অনেক সময় স্বাস্থ্য ঝুঁকির কারণ। তাই মেয়েদের চুলের জন্য যেমন শ্যাম্পু, মুখের জন্য ফেস ওয়াশ, তেমনি ভেজাইনাল এরিয়ার জন্য বিওয়াশ প্লাস, যা আপনাকে রাখবে সুরক্ষিত এবং ঝুঁকিমুক্ত। তো আপুরা চলুন তাহলে এই বিওয়াশের মূল্যটা এবং ব্যবহার বিধিটা জেনে নেওয়া যাক। এর মূল্য খুব বেশি না, মাত্র 180 টাকা। তবে ক্রয় করার পূর্বে অবশ্য অরিজিনালটা দেখে কিনবেন। এই প্রোডাক্টটি মেড ইন ইন্ডিয়ান, তাই অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টটি দেখে ক্রয় করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন আশা করি। চলুন তাহলে আপুরা বিওয়াশ প্লাসটি ব্যবহার বিধিটা জেনে নেওয়া যাক।
4-5 ফোঁটা লিকুইড হাতে নিয়ে বি এরিয়াতে লাগিয়ে নিন। তারপর এটিকে সাবানের মতো আলতো হাতে ঘষে নিন, তারপর ধুয়ে ফেলুন। এটিকে সপ্তাহে 3-4 দিন ইউজ করলেই হবে, প্রতিদিন ইউজ করলে আরও ভালো। তবে এটিকে শুধুমাত্র উপরের দিকটাই ব্যবহার করতে হবে, কোনোভাবে ভিতরে দেওয়া যাবে না, এবং পিরিয়ড চলাকালীন সময়েও এটি ব্যবহার করা যায়। তবে কারো এটি ব্যবহারে সেন্সিটিভিটি, অ্যালার্জি সমস্যা বা ডাক্তারের কোনো বিশেষ পরামর্শ থাকলে সেক্ষেত্রে ব্যবহার থেকে বিরত থাকবেন। তবে আমি আবারও সবাইকে সতর্ক করে দিচ্ছি যে কেউ যদি প্রেগনেন্ট থাকেন তাহলে অবশ্যই আপনাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারপর ইউজ করবেন। তো আপুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আবার আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।